আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম পর্বে হাজির হলাম। গণিত বিষয়টি তোমাদের তৃতীয় অধ্যায়। আজকে আমরা 3 নং ম্যাথগুলো দেখব। 3 নং ম্যাথে দেওয়া আছে যে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করতে হবে। কী করতে হবে? এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আমরা জানি ত্রিপদী রাশি যখন তিনটা রাশি থাকে তখন আমরা সেটাকে ত্রিপদী রাশি বলি। ঠিক আছে, তিনটা পদ থাকলে আমরা সেটাকে ত্রিপদী রাশি বলি। তিনটা পদ যদি থাকে, যেমন এখানে একটা দুইটা তিনটা আছে, প্রত্যেকটার মধ্যে তিনটা করে পদ আছে, তাই তিনটা, এটাকে আমরা ত্রিপদী রাশি বলতে পারি। এখন এখানকার মধ্যে কোনটা এক চলক, কোনটা দুই চলক, কোনটা তিন চলক, সেগুলো চিন্তা করবো। আমরা প্রথমে দেখে নিই, পরে তোমাদেরকে মুখে মুখে কীভাবে বের করতে পারি সেটাও দেখাই দিব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এটি কয়টা চলক বিশিষ্ট ত্রিপদী রাশি? আমরা যদি আগের ভিডিওগুলো যারা দেখো দেখে নিতে পারো ক্লাস এইটের প্লেলিস্ট থেকে, দেখলে বুঝতে পারবে যে আমরা চলক বলতে কী বুঝিয়েছি আর ধ্রুবক বলতে কী বুঝিয়েছি। এই প্রত্যেকটি ভিডিওতে আলাদা আলাদা করে বোঝাবো না, তো সেই ভিডিওগুলো দেখলে তোমরা স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে চলক বলতে আমরা বুঝি যেটা হচ্ছে তোমাদের মানের পরিবর্তন করতে পারি। আমরা যেটার মান পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমাদের চলক, আর যেটা ভ্যারিয়েবল বলা ইংলিশে যেটাকে, আর যেটা আমরা মানে পরিবর্তন করতে পারি না সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। যেমন এখানে থ্রি সাংখ্যিক মান যেটা রয়েছে সেটাকে আমরা ধ্রুবক বলি। তাহলে চলক কোনগুলো? এখানে এক্স এর মান আমরা পরিবর্তন করতে পারি, চাইলে ওয়াই এর মান পরিবর্তন করতে পারি। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে চলক, থ্রি এটা কি আমরা পরিবর্তন করতে পারি? না, আমরা এটা পরিবর্তন করতে পারি না, কারণ সাংখ্যিক মান দেওয়া আছে অলরেডি। তাহলে এখানে কয়টা চলক? দুইটা চলক, একটা চলক এক্স, একটা চলক ওয়াই। তাহলে এটা হলো দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যদি আমরা খ দিকে তাকাই, খতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা কি? এখানে যদি আমরা খেয়াল করি, এক্স হচ্ছে একটি চলক, এখানেও এক্স একটি চলক, তাহলে এখানে কয়টা চলক? অনেকে বলতে পারে দুইটা চলক। না, এখানে দুইটা চলক না, চলক কিন্তু একটা। হ্যাঁ, এটা এখানে একটা মজার বিষয় আছে। দেখো, অনেকে এই জিনিসটা ভুল করবে, এখানে ফাইভ তো ধ্রুবক, থ্রি ধ্রুবক, তাই না? এগুলো তো কাজ নাই, আমাদের চলক নিয়ে কাজ। তো চলক এখানে একশো চলক, এই একশো চলক, দুইটাই চলক, কিন্তু দুইটা দুই চলক বিশিষ্ট সমীক রাশি না এটা, কারণ এক্স আর এ এক্স কি আলাদা জিনিস? এক্স তো একটাই, তাই না? ইংলিশ বর্ণ এক্স কয়টা? একটাই তো। তাহলে এখানে দুইবার থাকুক, তিনবার থাকুক, চারবার থাকুক, যতবারই থাকুক না কেন, এক্স বর্ণটা বা এক্স চলকটা সেটাকে আমরা একটাই চলক বলবো। এখানে কয়টা চলক? তাহলে একটাই চলক। ওয়াই ক্ষেত্রে একই রকম, যেই চলকই থাকুক না কেন সেটা যদি বহুবার থাকে একটা রাশিতে সেটা এক চলকই গণ্য করা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এখানে কয়টা চলক? একটাই চলক, চলকটা কি? এক্স। তাহলে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যদি আমরা গয়ের দিকে তাকাই, গতে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, এখানে কয়টা চলক? এক্স ওয়াই, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, তিনটা চলক। তাহলে আমরা বলতে পারি এটা তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যদি আমরা গয়ের দিকে তাকাই, এখানে বলা আছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, এখানে মাইনাস টু এগুলো তো কাজ নাই, কারণ এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে মূলত আমাদের চলক কোনগুলো, আমাদের ভেরিয়েবল কোনগুলো। এখানে এক্স হচ্ছে ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে ভেরিয়েবল, তাহলে এক্স আর ওয়াই দুইটা, তাই না? তাহলে এটা বলতে পারি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। ত্রিপদী কেন বলি? তিনটা পদ, তাই না? এই যে ফাইভ এক্স একটা পদ, ওয়াই স্কোয়ার একটা পদ, মাইনাস টু একটা পদ, এরকম প্রত্যেকটা খেলায় বেলায় একই রকম। যেমন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এখানে এক্স একটা পদ, ওয়াই একটা পদ এবং থ্রি একটা পদ। ওকে, এবার যদি আমরা উমোতে তাকাই, উমোতে বলা আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড, এখানে দেখো এক্স একটা পদ, সরি এক্স একটা হচ্ছে চলক, ওয়াই একটা চলক এবং জেড একটা চলক। তাহলে কয়টা চলক পেলাম আমরা? তিনটে চলক। তাহলে এটাকে আমরা বলতে পারি এটি একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এবার বলো কয়টা চলক? এখানে ওয়াই, এখানেও ওয়াই, তার মানে একটাই, তাই না? ভিন্ন না থাকলে কিন্তু একটাই। তাহলে ওয়াই যতগুলোই থাকুক না কেন, আমি এর আগে একবার বলেছিলাম, যতগুলোই এক্স থাকুক না কেন, যতগুলোই চলক থাকুক না কেন, চলক কিন্তু একটাই যদি একই রকম হয়। হ্যাঁ, একই রকম। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এখানে কয়টা চলক? একটা চলক। তাহলে এটি একটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এই ছিল তারপর আরও আছে, ছতে আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু, এখানে তাকাও এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক। তাহলে এখানে কয়টা চলক? তিনটা চলক। তাহলে আমরা লিখতে পারি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপর জর দিকে তাকে, জতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা কি? এটা হলো দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। দুই চলক কেন? এখানে এক্স একটা চলক, ওয়াই ওয়াই, দুইটা ওয়াই আছে, তো একটাই, দুইটা ওয়াই থাকলেও একটা ওয়াই কাউন্ট হবে। তাহলে একটা চলক ওয়াই আর একটা চলক হচ্ছে এক্স। তাহলে কয়টা চলক? দুইটা চলক। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবে। আর আমাদের চ্যানেলে একটি করুণ কাহিনী হচ্ছে, তোমরা 79% শিক্ষার্থীরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এটা খুবই করুণ, খুবই খারাপ লাগার আমাদের কাছে। তোমরা যার ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায় খুব দ্রুত, এবং বেশি বেশি বন্ধুবান্ধব ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।